আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং ফর্ম ফিল আপ কবে হবে এ নিয়ে অনেকেই তোমরা আমাকে বারবার মেসেজ করছো এবং আমাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে প্রশ্ন করছো। যাই হোক, আজকের ভিডিওটিতে সেই বিষয়টিতে একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও এই টপিকের উপর ইতিপূর্বে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে কবে নাগাদ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে পুনরায় এই টপিকের উপর ভিডিও মেক করার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সম্বন্ধে বেশ কিছু আপডেট পেয়েছি। যাই হোক, ধৈর্য সহকারে একটু দেখতে থাকো, তাহলে একটা ধারণা পেয়ে যাবে। শুরুতে বলে দিচ্ছি, টোটাল ভিডিওটাই কিন্তু আনঅফিসিয়ালি খবর, কোনো অফিসিয়ালি নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটা আনুমানিক ধারণা দেওয়া যে তোমার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে, যাতে করে তুমি তোমার স্টাডি প্ল্যানটাকে সেইভাবে সাজাতে পারো, তুমি যাতে টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। কারণ ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, ভালো পড়াশোনা করার জন্য তোমার টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক বেশি মানে দরকারি, ঠিক আছে? তো যাই হোক, আমরা মেন টপিকে চলে যাব। তার আগে অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশ কম্পালসারি এবং অ্যাকাউন্টিং বিবিএ ডিপার্টমেন্টের বিজনেস কমিউনিকেশন, এই দুইটা সাবজেক্টের আমাদের একটা অনলাইন কোর্স চালু আছে। তোমরা অনেকেই জানো, অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে আছো, যারা রেগুলারই ক্লাস করছো, এবং তোমরা হয়তো ইতিমধ্যে বুঝে গেছো যে আমাদের এই কোর্সটা কতটা কার্যকর। এবং আমরা কোর্সের মধ্যে হয়তো আর এক সপ্তাহের মধ্যেই তোমাদের সকল ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয়ের উপর সাজানো গুছানো সাজেশন দেওয়া শুরু করবো। অর্থাৎ তুমি জেনে নিতে পারো, যাই হোক এই ভিডিওতে আর এই বিষয়ে কথা বলবো না, তোমরা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এই কোর্সটা সম্বন্ধে ডিটেলস জেনে নিতে পারো। তবে জাস্ট এইটুকুই বলবো, আমাদের এই কোর্সে জয়েন করলে তোমাদের এই যে অগোছালো পড়াশোনা, এটা 100% একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। আর অনার্স সেকেন্ডারি যেহেতু পড়ো, পড়াশোনার ক্ষেত্রে যে ডিসিপ্লিন জিনিসটা কত বড় ফ্যাক্টর, এটা তোমাকে আসলে আমার নতুন করে বোঝানোর কিছু নাই। দেখো, যে টপিকটা নিয়ে আজকে আলোচনার কথা ছিল, যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে অনুষ্ঠিত হবে এবং তোমার এক্সামটা কোন মাসে অনুষ্ঠিত হবে। পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের এক্সাম 2023 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আমি বলেছিলাম। বাট সর্বশেষ যে আপডেটটা আমার কাছে আছে, আমি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে যেটা জেনেছি, এবং আমি যেহেতু এখানে জব করি, সো যতটুকু খবর আমার কাছে আসে, হ্যাঁ, যতটুকু আমি বুঝতে পারছি, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাজ সুন অ্যাজ পসিবল চাইতেছে যে সেশন জটটা যত দ্রুত একটু কমায় আনা যায়, ঠিক আছে? এইটার উদ্যোগস্বরূপই খুব দ্রুতভাবে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফর্ম ফিল আপ মেবি আগামীকাল তোমার লাস্ট ডেট, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের। সো ফার্স্ট ইয়ারের আগামীকাল লাস্ট ডেট হবে, উইদিন ওয়ান মান্থ অর ওয়ান অ্যান্ড হাফ মান্থ, অর্থাৎ দেড় মাসের মধ্যে রুটিন কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? দিলে তোমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা যদি আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের শুরুতে হয়, তাহলে দেখা যাবে এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ঘেমে যাচ্ছি প্রচুর, তোমাদের মানে আমার কথাটা শুনতে যেন প্রবলেম না হয়, অডিও কোয়ালিটি যেন ঠিক থাকে, এই জন্য ফ্যানটা অফ করে দিচ্ছি। এনিওয়ে, আমাদের চেষ্টাকে তোমাদের একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত। কীভাবে করবো? লাইক কমেন্ট করে। আবার ভেবো না আমরা টিকটকারের মতো লাইক কমেন্ট তোমাদের থেকে আশা করছি। লাইক কমেন্টের উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলা তোমাদের সাথে কতটা ইন্টারাক্ট হইতে পারতেছে। হ্যাঁ, লাইক আসলে যখন একটা ভিডিওতে বেশি লাইক আসে, তখন আমরা বুঝতে পারি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসতেছে। হ্যাঁ, তোমাদের আসলে এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, সো একটু আমাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করবে। যাই হোক, প্রথম বর্ষের পরীক্ষা যদি ধরে নিলাম সেপ্টেম্বরে, ঠিক আছে, অক্টোবরে শেষ হচ্ছে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর আমরা একটা কথা আগে থেকেই জানি যে একটা বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দেয়। সো তুমি একটা বিষয় খেয়াল করেছো, রমজান ঈদের আগে তোমার কিন্তু রেজাল্ট দিয়েছিল ফার্স্ট ইয়ারে। সো সেই হিসাবে কিন্তু 2 মাস অলরেডি হয়ে গেছে, হয়তো উইথিন 30 ডেজ, নেক্সট 30 ডেজ, অর্থাৎ আরও 1 মাস আমি বললাম, এর মধ্যে কিন্তু মাস্ট বি তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ অনুষ্ঠিত হবে, শুরু হবে। দেন 1 মাস ফর্ম ফিল আপ চলবে, ধরে নিলাম তোমার জুনে ফর্ম ফিল আপ দিল, জুলাইয়ে, ঠিক আছে, ধরে নিলাম আগস্টের শুরু প্রথম সপ্তাহ পর্যন্ত চললো, তাহলে আগস্টের তোমার ফর্ম ফিল আপের পর থেকে হয়তো বড় জোর তুমি 2 মাস টাইম পাবে রুটিন প্রকাশ হওয়ার, এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দেখা গেল মোট সর্বশেষ করলে ফর্ম ফিল আপ থেকে তুমি ধরে নিতে পারো 3.5 মাস সময় পাবে, ঠিক আছে? তো তোমার জুলাই যদি ফর্ম ফিল আপ যদি কমপ্লিট হয়, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ নভেম্বরে মানে একেবারে যদি ডিলে হয়ে যায়, এখন যে সিচুয়েশন ন্যাশনাল ইউনিভার্সিটি যে ডিসিশনগুলো নিচ্ছে, তোমাকে টার্গেট ফিক্স করে রাখতে হবে নভেম্বরে। আমি সেই ভিডিওতে বলেছিলাম তুমি টার্গেট ফিক্স করবা ডিসেম্বরে, কোনো কারণে মিস হয়ে গেলে
চব্বিশ সালে, কারণ একটা নির্বাচনের ইস্যু আছে এখানে, ঠিক আছে? তো এটা না করে তুমি তোমার স্টাডি প্ল্যানটাকে অক্টোবরের পর্যন্ত সীমাবদ্ধ রাখো, তারপরে যদি অতিরিক্ত সময় পাও সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, তুমি বাড়তি তুমি পড়ে নিতে পারবা, ঠিক আছে না? কিন্তু এখন তড়িঘড়ি করে তোমাকে তোমার সিলেবাসটা শেষ করার প্ল্যান অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে, ধরে নিতে হবে তোমার নভেম্বর মাসে তোমার পরীক্ষা, ঠিক আছে? ক্লিয়ার? তো এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, আমরা সেটাই চেষ্টা করছি করাবো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে যাও, আমার কোর্সের স্টুডেন্টকে এই বিষয়ে আমরা আগেই নির্দেশনা দিয়ে দিচ্ছি এবং আগেই আমরা এই বিষয়ে তাদেরকে অবগত করে দিয়েছি, যারা তোমরা আমাদের কোর্সে যারা ভিডিওটি দেখছো তারা হয়তো জানো। যাই হোক, তোমাদের জন্য অনেক শুভকামনা, এবং যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হইতে পারো, সেই সাথে যে কোনো পরামর্শ আমাদের থেকে নিয়ে তোমার পড়াশোনাটাকে আরও ভালোভাবে তুমি করতে পারো, ঠিক আছে? তো ভালো থাকো।